দর্শক, রাজধানী সহ সারা দেশে ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। প্রথম প্রহরে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। রাত 12টা বাজার আগে হাজার হাজার মানুষ সমাবেত হতে থাকে রায়ের বাজার বধ্যভূমিতে। এ সময় আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, আপনি তো রায়ের বাজার বধ্যভূমিতে আছেন, এর আগেও সংবাদ আপনি আমাদেরকে সেখান থেকে খবরাখবর জানিয়েছিলেন যেখানে মোমবাতি প্রজ্বলন করা হয়েছিল, আর এই মুহূর্তে সেখানে কেমন দেখছেন আপনি, শ্রদ্ধা নিবেদনের সবশেষ খবর যদি আমাদের জানান। দেখুন হিমাদ্রি, এই যে মোমবাতি প্রজ্বলন করে যে শহীদদের স্মরণের বিষয়টি, প্রোগ্রামটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। ছাত্রলীগের নেতৃত্বে এখানে হাজার হাজার ছাত্রলীগের নেতাকর্মী তারা এখানে সমবেত হয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন, স্মরণ করেছেন মোমবাতি জ্বালিয়ে। এখানে তাদের পাশাপাশি মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, সেটা আমি দেখেছি। তো কার্যক্রমটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি না, এখনও বেশ নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন এবং তারা এখনও এখানে অবস্থান করছেন। হয়তো এখানে মিডিয়া কর্মীরাও আছে, হয়তো আমরা অপেক্ষা করছি হয়তো পরবর্তী সময়ে আরও কোনো সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে আসেন কিনা। আপনি জানেন যে সকাল থেকে মূলত মূল কর্মসূচি শুরু হবে, এখানে আওয়ামী লীগের নেতৃত্বে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হবে। আমরা দেখেছি যে এর আগে বিভিন্ন বুদ্ধিজীবী এই তাদের শহীদদের যে সন্তানেরা, তারাও এখানে মোমবাতি জ্বালিয়ে তারা একপাশে অবস্থান করছেন এবং শহীদদের ছবি দিয়ে কিন্তু এই স্মৃতিসৌধের বাম পাশে সাজানো হয়েছে। এছাড়া আপনি জানেন যে এই যে আজকে এই রাত থেকে এখানকার 12টা বাজার আগে থেকে আমরা দেখেছি হাজার হাজার সাধারণ মানুষও তারা এখানে সমবেত হচ্ছে। বিভিন্ন মোহাম্মদপুর আদাবর এলাকার যে কাউন্সিলর আছেন তাদের নেতৃত্ব এখানে মোমবাতি প্রজ্বলন করতে এসেছেন। এখানে স্থানীয় কিছু সাধারণ মানুষ তারাও এখানে এসেছেন, তাদের কাছে আপনি জানতে চেয়েছিলাম আপনারা কেন এসেছেন বলে। আমরা এখানেই থাকি, আমরা কারো নেতৃত্বে আসিনি, আমরা একেবারে সাধারণ মানুষ যাদের কারণে আমরা দেশ পেয়েছি, তাদের আত্ম থেকে বিনিময়ে আমরা বিজয় পেয়েছি, আমাদের স্বাধীনতা পেয়েছি, তাদেরকে স্মরণ করার জন্য আসলে যখন অনেক মানুষ আসছে তাদেরকে আমরা এখানে দেখতে আসছি। আপনি জানেন যে 1971 সালের এই দিনে যে আমাদের শিক্ষক কবি সাহিত্যিক বুদ্ধিজীবীদের এখানে ধরে এনে এই রায়ের বাজার বধ্যভূমিতে হত্যা করা হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী, তাদের বাংলাদেশি যে দুশোর আলবদর আল শামস রাজাকার তাদের সহায়তায় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তাদের আমরা এই দিনটিতে স্মরণ করি। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যদি দেখি যে ওই যে শহীদ বেদি পুরোটাই একেবারে যেভাবে পরিষ্কার করা হয়েছে, এখানে যে কালকে গ্রানেট দেখতে পাচ্ছেন, গ্রানেট পাথর, সেটি বেদনার প্রতীক হিসাবে সেটি দাঁড়িয়ে আছে একটা জলরাশি তার মধ্যে থেকে, এবং ইটের ইট দিয়ে যে বধ্যভূমিটি বানানো হয়েছে চতুর্দিকে যে ভাঙা অংশটি দেখা যাচ্ছে আপনি তো দেখতে পাচ্ছেন, সেটিও আমাদের যে কষ্ট, আমাদের যে সুখ, আমাদের যে বেদনা সেটি তারা বোঝানো হয়েছে। আমরা দেখছি এখানে যদিও স্বাস্থ্যবিধি মেনে এখানকার এই আজকের এই স্মরণ অনুষ্ঠানটি করার কথা, এখানে এক পাশে ডান পাশ দিয়ে মানুষ প্রবেশ করেছে এবং বাম পাশ দিয়ে শ্রদ্ধা নিবেদন মোমবাতি জ্বালিয়ে স্মরণ করে তারা এখান থেকে বেরিয়ে গেছেন। এখনও কিছু মানুষ এখানে অবস্থান করছেন তারা স্বাস্থ্যবিধি মেনে, এবং তারা অনেকে দেখি কালো পোশাক পরেই কিন্তু তারা এখানে স্মরণ করতে নিবেদন করতে এসেছেন। তো হিমাদ্রি, আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর, এইটি ছিল আমার কাছে এখানে।